ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আগামীকালের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ভোট না দেওয়ায় টিউবওয়েল তুলে নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান বক্তব্য দিয়ে ভুল করেনি প্রত্যাহারের প্রশ্নই ওঠে না বলছেন প্রতিমন্ত্রী শুনছিলেন সংবাদ বিস্তারিত। আগামীকালের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা মুরাদ হাসানকে মন্ত্রী সভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মুরাদ হাসানকে এর মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সোমবার রাতে তার বাসভবনে ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ওবায়দুল আজ বলেন আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং আমি আজ রাত আটটায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিই এর আগে তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে অশালীন ও বর্ণবাদী মন্তব্য করায় বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসানের পদত্যাগ দাবি করেছে বিরোধী দল বিএনপি এছাড়া নারী বিদ্বেষী মন্তব্যের কারণে তার পদত্যাগ দাবি করে বিবৃতি দিয়েছেন নারী অধিকার কর্মীরাও এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের নিয়েও আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠে তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এর প্রতিবাদে মুরাদের পদত্যাগ দাবি করেন ছাত্রলীগের বেশ কয়েকজন বর্তমান এবং সাবেক নেত্রী এদিকে চলমান এই সমালোচনার মধ্যেই মুরাদ হাসানের একটি টেলিফোন আলাপ ছড়িয়ে পড়েছে যেখানে একজন চিত্রনায়িকাকে নানা কথাবার্তা ও দিতে দেখা গেছে এ ফোন আলাপের সত্যতা গণমাধ্যমের কাছে স্বীকার করে সেটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ইমন তার ফোনে কল দিয়েই সে চিত্রনায়িকার সাথে অশোভন কথা বলেন মুরাদ ইমন বলেন এটি আসলে বছর খানেক আগের ঘটনা একটি সিনেমার মহরত অনুষ্ঠানের আগের রাতে প্রতিমন্ত্রী আমাকে ফোন করেছিলেন বাকিটা তো আপনারা শুনেছেন এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর আগে বলেছেন মন্তব্যগুলো প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তখন প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে তারা এ বিষয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি মুরাদ হাসান পেশায় চিকিৎসক ও চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও একাত্তরের তালার নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমে মুরাদ হাসান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান পরবর্তীতে দুহাজার উনিশ সালের থেকে মে মাসে স্বাস্থ্য থেকে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন সময় নানা মন্তব্যের বিভিন্ন মহলে বিতর্কিত হয়েছেন তিনি এদিকে নীলফামারী জেলার জলঢাকায় ভোট না দেওয়ার অপরাধে গুচ্ছগ্রাম থেকে অনুদানের টিউবওয়েল তুলে নিয়ে গেছেন নৌকা প্রতীকের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম মকুল গত রোববার দুপুরে ইউনিয়ন পরিষদে নিয়োজিত চৌকিদারদের পাঠিয়ে এই ঘটনা ঘটান উপজেলার ইউনিয়নের ডাওয়াবাড়ি নেকবস্ত বাজার সংলগ্ন গুচ্ছগ্রামের তবির বাড়িতে এই টিউবওয়েল বসানো ছিল সরেজমিনে জানা গেছে সদ্য নির্বাচিত চেয়ারম্যান মুকুলের সুপারিশে প্রায় আট মাস আগে ওই অনুদানের টিউবওয়েলটি উপজেলা থেকে পেয়েছিলেন গুচ্ছগ্রামের মৃত আইন ছেলে দবির গত আঠাশ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুকুলকে ভোট না দিয়ে প্রতিপক্ষ লাঙল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রকুনুজ্জামান খোকনের পক্ষে নির্বাচন করার অপরাধে গ্রাম পুলিশদের দিয়ে এই কাজ করান তিনি দবির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমি দীর্ঘকাল ধরে মুকুল চেয়ারম্যানের সমর্থক ছিলাম তার গত নির্বাচনগুলোই আমার ভূমিকা ছিল আমার বাড়িতে টিউবওয়েল না থাকায় তার সুপারিশে পানি খাওয়ার জন্য একটি টিউবওয়েল পেয়েছিলাম উপজেলা থেকে তিনি আরো বলেন গেল নির্বাচনের আগে তার আচরণগুলো ভালো ছিল না সেজন্য আমি তার প্রতিপক্ষ রকুনুজ্জামান খোকনের মার্কায় ভোট করি আর সেই অপরাধে আজ উনি আমার বাড়িতে তিনজন গ্রাম পুলিশ পাঠিয়ে টিউবওয়েলটি তুলে নিয়ে যান টিউবওয়েলটি নিয়ে যাওয়ায় পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে এখন বিপাকে আছি গ্রাম পুলিশ ওশিদুল ইসলাম বলেন চেয়ারম্যান আমাকে টিউবওয়েলটি নিয়ে আসতে বলেছেন তাই আমরা দবিরের বাড়ি থেকে টিউবওয়েল নিয়ে এসেছি এ বিষয়ে সাইফুল ইসলাম মুকুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমার ব্যক্তিগত ফান্ড থেকে এই দিয়েছি আমার ইচ্ছা আবার নিয়ে এসেছি জল ঢাকা উপজেলার শুনেছি তবে অভিযোগ পাইনি এখনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে খালেদা জিয়ার নাতনিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসা পরে গত শনিবার একটি টিভি টক উপস্থিত বিএনপির সাবেক নারী এমপি আসিফা পাপিয়াকে মানসিক রোগী বলে বিতন্ডায় লিপ্ত হন তিনি এই দুটি ঘটনা নিয়ে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা চলছে এ নিয়ে প্রতিমন্ত্রী মুরাদের বক্তব্য নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে আরটিভি অনলাইন পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো বিরোধী দল বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার কন্যাকে নিয়ে অশালীন মন্তব্য করা সহ সাম্প্রতিক নানা সমালোচিত মন্তব্যের কারণে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন নারী অধিকার কর্মীরা তবে মিস্টার হাসান বিবিসি কে বলেছেন তিনি এসব বক্তব্য দিয়ে কোন ভুল করেননি এগুলো তিনি প্রত্যাহারও করবেন না কিংবা প্রত্যাহার করার ব্যাপারে সরকার ও দলের উপর থেকে কোন চাপও নেই সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে বিরোধী বিএনপির একজন নিয়ে হাসান। পরে গত শনিবার একটি টিভি টক শোতে উপস্থিত বিএনপির একজন সাবেক নারী এমপিকে কে মানসিক রোগী বলে অভিহিত করে তার সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হন তিনি এ দুটি ঘটনা নিয়ে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছে এমনকি মিস্টার হাসানের দল আওয়ামী লীগের কোট্টর সমর্থক বলে পরিচিত অনেকেই ফেসবুকে মিস্টার হাসানের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন শনিবার বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী মুরাদ হাসান অপর আলোচক বিএনপির একজন নেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফ আশরাফি পাপিয়াকে আলোচনার এক পর্যায়ে মানসিক রোগে আক্রান্ত এবং তার চিকিৎসা দরকার বলে মন্তব্য করেছেন সেই সময় দুইজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায় এর দুদিন আগে ইউটিউবে প্রকাশিত একটি সাক্ষাৎকারে শীর্ষস্থানীয় একজন বিএনপি নেতার করে অশালীন বক্তব্য দিতে কন্যাকে দেখা যায় মিস্টার হাসানকে ইউটিউবের ওই টক শোতে মিস্টার হাসানকে বলতে শোনা যায় আমার মুখ ভীষণ খারাপ এসব বক্তব্য নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে বিবিসি কে মুরাদ হাসান যা বলেছেন এর আগেও নানা রকম বক্তব্যের জন্য আলোচনা উঠে এসেছেন জামালপুর চার আসনের এমপি মিস্টার হাসান বিবিসিকে তিনি বলেন তিনি বক্তব্য দেওয়ার আগে তাকে নোংরা ভাষায় আক্রমণ করে কথা বলেছেন শীর্ষস্থানীয় ওই বিএনপি নেতার কন্যা আমার মেয়ের বয়সের চেয়ে সে এক বছরের বড় আমার কন্যার মতো বয়সী হয়ে সে যে নোংরা ভাষায় আমাকে নিয়ে ট্রল করেছে সেটা তো কুচিন্তনীয় এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়েছে তার সম্পর্কে সামাজিক মাধ্যমের অনেক ছবি আমার কাছে চলে এসেছে আর টক শোতে হাজির হয়ে বিএনপি নেত্রী সৈয়দ আসিফ আশ্রফি পাপিয়াকে আক্রমণ করে মন্তব্য করার প্রসঙ্গে মিস্টার হাসান বলেন আপনি যদি ওই টকশোটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি কেন বলেছি আমি একজন চিকিৎসক সেই হিসেবে তার সম্পর্কে আমার যে অবজারভেশন সেটা আমি বলেছি সেটা ভুল হলে আমি দুঃখিত তবে সৈয়দ আশিফ আশ্রফি পাপিয়ার বক্তব্য মুরাদ হাসান যদি সত্যিকার অর্থে নির্বাচিত জনপ্রতিনিধি হতেন তাহলে তিনি দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের মন্তব্য করতে পারতেন না পেশায় চিকিৎসক মুরাদ হাসান আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও একাত্তরের ঘাতকতলা নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে প্রথমে মুরাদ হাসানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হয় পরবর্তীতে দু সালের মে মাসে স্বাস্থ্য থেকে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় যেসব বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে সেগুলোকে ভুল বলে স্বীকার করেন কিনা কিংবা প্রত্যাহার করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন প্রশ্নে ওঠে না মিস্টার হাসান বিবিসি কে আরো বলেন তার বক্তব্য নিয়ে নানা রকম সমালোচনা হলেও তার ওপর দল বা সরকারের তরফ থেকে বক্তব্য প্রত্যাহারের কোনো চাপ নেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বেসরকারি সংগঠন নারীপক্ষ এবং চল্লিশ নারী অধিকার কর্মী আলাদা বিবৃতিতে তথ্য বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে নারী পক্ষের বিবৃতিতে বলা হয়েছে বর্তমান সরকার দাবি করেন যে তারা নারীবান্ধব নারীর প্রতি ন্যূনতম সম্মান রেখে কথা বলতে পারেন না সেই ব্যক্তি তারপরও কি করে পদে বহাল থাকেন এ বিষয়ে ব্যবস্থা নিতে নারীপক্ষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সমাবেশে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এর আগে এরকম একটি আলোচনা অনুষ্ঠানে একজন আলোচককে উদ্দেশ্য করে কটু মন্তব্য করে কারাগারে যেতে হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার ময়নুল হোসেনকে তবে প্রতিমন্ত্রী ডা মুরাদ হোসেনের এসব বক্তব্যের বিষয়ে দল বা সরকারি তরফ থেকে প্রকাশ্যে এখনও কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি জনগোষ্ঠীর কাছে তাদের দায়বদ্ধতা না থাকায় প্রধান কারণ বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল বা নেতাকর্মীদের উদ্দেশ্য করে কটু মন্তব্য নতুন বা অভিনব কিছু নয় বিশেষ করে প্রধান দলগুলোর নেতাকর্মীদের একে অপরকে উদ্দেশ্য করে কাদা ছোড়াছড়ি অনেকটাই নিয়মিত ব্যাপার কিন্তু সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদধারী ব্যক্তিদের এরকম বিষয়ে জড়িয়ে পড়াটা রাজনৈতিক পরিবেশের জন্য কতটা ভালো জানতে চাইলেই রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশের সমাজটাই আসলে নারী বিদ্বেষী এবং বর্ণবাদী আমাদের রাজনৈতিক দলের নেতারা এর উর্ধে নন সে কারণে তাদের মধ্যে আমরা নারী বিদ্বেষী মন্তব্য শুনি আমাদের অনেকের বর্ণবাদী মনোভাব রয়েছে। কিন্তু এখানে সরকারের একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী যিনি সরকারকে প্রতিনিধিত্ব করছেন যিনি সংবিধান মেনে শপথ নিয়েছেন সেখানে এই ধরনের কথা বলা সংবিধানের বর খেলা এই ধরনের কথা বলার সাহস তখনই তারা যখন এসব কথা বলার জন্য তারা তিরস্কৃত হন না বরং পুরস্কৃত হন মহিউদ্দিন আহমেদ বলছেন আমার কাছে অনেক সময় মনে হয় এগুলো বেফাস মন্তব্য আসলে তা নয় এটা শুধু যে আওয়ামী লীগের লোকজনই করেন তা নয় বিএনপি নেতাদের মুখেও আমরা এই ধরনের মন্তব্য অতীতে বা বর্তমানে শুনেছি আসলে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তাদের দায়বদ্ধতা না থাকার কারণে তারা একেবারেই বেপোরা হয়ে গেছে তাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম